বন্ধুরা, আপনাদের আধার কার্ড তৈরি করার 10 বছর কি পেরিয়ে গেছে? বা আপনারা কি 10 বছর আগে আধার কার্ড তৈরি করেছেন? তাহলে ভিডিওটি আপনাদের জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু নিয়ে আসছে আধার কার্ড পরিষেবা, অর্থাৎ UIDAI। তো এখানে যেটা পরিষ্কার বলা রয়েছে যে আপনারা যারা 10 বছর আগে আধার কার্ড করেছেন, তাদের আধার কার্ড কিন্তু আপডেট করার কিন্তু একটা নির্দেশ দিয়েছে, এবং পরিষ্কার সেটা বলে দিয়েছে যাদের আধার কার্ড 10 বছর আগে তৈরি করা হয়েছে, এখনও পর্যন্ত কোনো আপডেট করেননি, তারা কিন্তু এই আপডেটটি করতে পারবেন। এর আগে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি যেখানে কিন্তু 50 টাকার বিনিময়ে আপনারা কিন্তু আধার অফিস থেকে আপডেট করতে পারবেন, এবং আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 25 টাকায় আপডেট করতে পারবেন। কিন্তু বর্তমানে নতুন আরেকটি আপডেট দিয়েছে, যেটা কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্টে কিন্তু এই আধার আপডেট করতে পারবেন। কীভাবে আপডেট করবেন তার A to Z প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদের যাদের আধার কার্ড 10 বছর আগে করা হয়েছে, তারা কিন্তু অবশ্যই এই আধার আপডেটটি করে নেবেন। বর্তমান কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রিতে কিন্তু কাজ হচ্ছে, কোনো টাকা পয়সা লাগছে না। তো এই আধার আপডেট করার জন্য এই পপ আপটিকে আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা এখানকার ডাউনলোড যে আধার অপশন রয়েছে, এই ডাউনলোড আধার অপশনে একবার প্রেস করে দেবেন। তো এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গেই সঙ্গে আধারের যে মূল পেজ, লগইন পেজে কিন্তু আমরা চলে আসি। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবেন, এবং এখানে যে লগইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনে প্রেস করে দিবেন। তো লগইন অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গেই সঙ্গে আপনারা কিন্তু এরকম একটা পেজে চলে আসবেন। তো এই পেজে আপনারা আপনাদের আধার নাম্বার, ক্যাপচা কোড বসিয়ে দিয়ে সেন্ড OTP বাটনে প্রেস করে দেবেন। সেন্ড OTP বাটনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন একটি কিন্তু OTP চলে আসলো। এবার আপনারা এই OTPটি এখানে বসিয়ে দেবেন। OTPটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আপনারা সাবমিট অপশনে বা লগইন অপশনে প্রেস করে দেবেন। তো লগইন অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আধারের যে লগইন পেজে কিন্তু চলে আসবেন, এরকম একটা পেজে কিন্তু চলে আসবেন। একটু নিচের দিকে নামলেই কিন্তু দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট বলে অপশন রয়েছে, এবং দিস সার্ভিস এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল্ট 14th, অর্থাৎ 14/6/2023, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ জুন মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনার সম্পূর্ণ বিনামূল্যে আপনার আধার কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই করে নিতে পারবেন। তো এটা কিন্তু 14 তারিখের পরে কিন্তু আপনাকে আবার কিন্তু পেমেন্ট দিয়ে করতে হবে। এর আগে কিন্তু প্যান আর আধারের কিন্তু একটা সমস্যা হয়েছিল, যেটা কিন্তু প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক সম্পূর্ণ বিনামূল্যে হয়েছিল, যেটা কিন্তু এখন 1000 টাকা খরচা করে কিন্তু প্যান এবং আধার আপডেট করতে হচ্ছে, অর্থাৎ লিঙ্ক করতে হচ্ছে। তো সরকারি নির্দেশগুলো আমার মনে হয় সঠিকভাবে মেনে চলাই ভালো, কেননা আপনারাই পরবর্তীতে কিন্তু বিপদে পড়তে পারেন। তো এবার এর জন্য আমরা এই অপশনে একবার প্রেস করে দেব। দেখতেই পাচ্ছেন এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম একটা পেজে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার আধারের পিকচারটি রয়েছে। এই অপশনে ক্লিক করলে আমি কিন্তু আধার ডিটেলসটা দেখতে পারবো। তো এখানে যেটা রয়েছে অবজেক্টিভস অফ ডকুমেন্টস আপডেট সার্ভিস এবং ডিয়ার রেসিডেন্স, এখানে কিছু রিডিং আপনারা পড়ে নেবেন। এখানে কিছু ইংরেজি লেখা রয়েছে, ইউ আর অ্যাডভাইজ টু স্ট্রেন্থ ইউর আধার বাই আপডেটিং ডকুমেন্টস ইন ইউর আধার ডেটাবেজ বাই সাবমিটিং লেটেস্ট প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো বলছি যে আপনাদের লেটেস্ট প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট যদি আপনারা আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের যে আধারের যে ডেটাবেসটা খুব মজবুত হবে, ভবিষ্যতে আপনাদের সরকারি সমস্ত রকম সহযোগিতা কিন্তু এই আধার দিতে পারবে, এবং আপনি এই কাজটা না করলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন, বা আপনার আধার কিন্তু অকেজও হতে পারে।
তো দেখতেই পাচ্ছেন এবার আমি একটু নিচের দিকে চলে আসব। চলে আসার পর এখানে কিন্তু এই কথাটা আরেকবার বলে দিয়েছে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/6/2023। এর আগে কিন্তু আমি 50 টাকা দিয়ে আপডেট করেছিলাম একজনের, কিন্তু আজকে সেটা কিন্তু ফ্রি অফ কস্টে চলে আসছে। তো এখানে কিন্তু লেখা রয়েছে ক্লিক হেয়ার, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি প্রেস না করে আমি কিন্তু নেক্সট যে বাটনটি রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু আমি প্রেস করে দেব। এই নেক্সট বাটনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা পেজে কিন্তু চলে আসবেন। এরকম পেজে চলে আসার পর আবার নেক্সট অপশানে প্রেস করে দেবেন। নেক্সট অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তিনটি অপশান চলে আসবে, একটি হলো ভ্যারিফাই, একটি হলো আপলোড, একটি হলো সাবমিটে। ভ্যারিফাই বলতে আপনাদের আধারের যে নাম ঠিকানা বয়স ঠিকঠাক রয়েছে কি না তার জন্য আপনারা একটু ভ্যারিফাই করে নেবেন। এখানে তার ডিটেলস কিন্তু রয়েছে, এখানে সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে, আধারের সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু রয়েছে। একটু নিচের দিকে চলে আসবে। তো একটু নিচের দিকে চলে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে আই ভ্যারিফাই এই অপশানে প্রেস করে দিয়ে আমরা এবার কিন্তু নেক্সট অপশানে প্রেস করে দেব। তো নেক্সট অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পেজটা একটু রিলোড হবে, আপনার খুব ধৈর্য সহকারে এটা দেখবেন। এবার বলছে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টস। তো আপনার যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটা কীরকম হতে হবে, সেটা কিন্তু 2 MB নিচে হতে হবে, অর্থাৎ ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, 2 MB নিচে হতে হবে, এবং এটা কিন্তু অবশ্যই JPEG, PNG বা PDF ফরম্যাটে থাকতে হবে। এবার কিন্তু সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে অপশন রয়েছে আপনারা কোন ডকুমেন্ট আপলোড করবেন। তো যাদের ভোটার কার্ড রয়েছে তারা অবশ্যই ভোটার কার্ডটিকেই আপলোড করে দেবেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটোগ্রাফ, পাসপোর্টস, মার্কশিট, সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রিকগনাইজড বোর্ড অফ এডুকেশনাল ইনস্টিটিউটস, নেম অ্যাকসেপশন, গ্যাজেটেড নোটিফিকেশন, অনেকগুলো অপশন রয়েছে। প্যান কার্ড থাকলে প্যান কার্ড আপডেট দিতে পারেন, সমস্ত কিন্তু আপডেট কিন্তু রয়েছে। নিচে কিন্তু রয়েছে ভোটার আইডি কার্ড বা ই ভোটার কার্ড কিন্তু রয়েছে। তো আমি ভোটার আইডি কার্ড বা ই ভোটার আইডি কার্ড আপলোড করব। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এরকম অপশন যখন চলে আসবে তখন এটাকে ওকে করে নেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে আপনার এই যে অপশনটি রয়েছে, তো ভিউ ডিটেলস অ্যান্ড ডকুমেন্ট আপলোডেড, এই যে তীর চিহ্নটি রয়েছে এই তীর চিহ্নটিতে একটা প্রেস করে দেবেন। প্রেস করে কন্টিনিউ টু আপলোড অপশন আসবে, সে কন্টিনিউ টু আপলোড অপশানে প্রেস করে দেবেন। তো এই অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ফাইল চলে আসবে কিংবা ক্যামেরা চলে আসবে। তো আপনার ডিরেক্টলি কিন্তু ক্যামেরা করে সেই ভোটের ফটোকিটিকে আপলোড করতে পারবেন, বা আপনার প্রুফ অফ আইডেন্টি হিসেবে প্যান কার্ডটাকে যে রয়েছে, যে প্যান কার্ড রয়েছে বা ওখানে যে কয়টি ডকুমেন্ট রয়েছে, আপনার যে ডকুমেন্ট আপলোড করবেন সেই ডকুমেন্টকে কিন্তু আপলোড করতে পারবেন। তো আমি ফাইল থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি কিন্তু প্রুফ অফ আইডেন্টি হিসেবেও ভোটার কার্ডটিকে দিয়েছি এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসেবেও কিন্তু ভোটার কার্ডটিকে দিয়েছি, কেননা ভোটার কার্ড কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস দুটোই কিন্তু কাজ হয়। তো আমি এটা আপলোড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা আমি আপলোড করে দিয়েছি। তো আপলোড করা হয়ে গেলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি ক্লিক করে দেব, ক্লিক করে আমি নেক্সট অপশানে প্রেস করে দেব। তো নেক্সট অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ডিটেলস লেখা কিন্তু চলে আসবে, প্লিজ কনফার্ম ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দি ডকুমেন্ট এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। তো এখানে এই অপশনটি চলে আসবে, এবার আপনারা এটাকে ওকে করে দেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন তো এখানে আবার কিন্তু এই অপশনটি বারবার বলে দিয়েছে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/6/2023, এই জন্য এই মুহূর্তে টাকা দিতে হচ্ছে না। তো এবার কিন্তু আমি সাবমিট অপশনে প্রেস করে দেব। তো দেখতেই পাচ্ছেন নিচে সাবমিট অপশন রয়েছে। তো এই সাবমিট অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এরকম একটা অপশনে চলে আসবেন, দেখতেই পাচ্ছেন সাবমিটেড হয়ে গেল। এবং সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখুন অ্যামাউন্টের ঘরে কোনো পয়সাই দিতে হলো না, এর আগে কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হয়েছিল। তো আপনারা যখন অনলাইন দোকানে করবেন তখন 50 টাকা আপনাকে তো পেমেন্ট দিতেই হবে, তার সঙ্গে ওনার কিন্তু একটা চার্জও দিতে হবে। তো এক্ষেত্রে আপনারা বাড়িতে ফ্রি অফ কস্টেই করতে পারবেন। তো নিচে দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে অপশন রয়েছে, এটা ডাউনলোড করে এটা কিন্তু আপনারা বাড়িতে ভবিষ্যতের জন্য রেখে দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে
সহজেই করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্টটা জিরো দেখাচ্ছে। তো তাহলে বন্ধুরা আজকের আপডেট শুধু এতটুকুই, পরবর্তীতে এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। বেল আইকনে প্রেস করার অর্থ হলো আমরা যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে সর্বপ্রথম তা পৌঁছে যাবে এবং অলরেডি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।